তো বন্ধুরা আপনারা দেখছেন বাঙালি মানে কেস ব্লগ, যেখানে কিন্তু খাওয়া দাওয়া থেকে শুরু করে পূজা পার্বণ সবটাই দেখা দেখি। আর আজ কিন্তু আমরা চলে এসেছি কুমোরটুলিতে, কারণ কি সামনেই শুক্রবার কিন্তু রয়েছে মহাশিবরাত্রি, হাড় হাড় মহাদেব। তো তাই জন্য কিন্তু এখানে চলছে প্রস্তুতি। তো কদ্দূর প্রস্তুতি হয়েছে শিব পার্বতী বানানোর প্রস্তুতি, চলো দেখানো যাক। তো আমরা কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি কাঞ্চি পালের স্টুডিওর সামনে। আর দেখো এখানে কিন্তু বানানো হচ্ছে শিব পার্বতী, দেখতেই পাচ্ছ শিব ঠাকুর। আর এখানে কিন্তু দুর্গা ঠাকুরের যে রূপটা সেটা কিন্তু এখানে মানে ফুটিয়ে তুলেছে। দেখো মা দুর্গা যে হাতে 10টা রূপ হাত যেটা, সেটা কিন্তু এখানে ফুটিয়ে তুলেছে। তাছাড়াও কিন্তু নিচে কিন্তু একটা শিবলিঙ্গও দেখতে পাচ্ছি। তাছাড়াও ঠিক এর পাশে কিন্তু আরেকটা দেখতে পাচ্ছি, দেখো শিব পার্বতী রয়েছে। আর তার সাথে কিন্তু কোলে রয়েছে শিব পার্বতীর কোলে গণেশ, আর এদিকে কিন্তু কার্তিকও রয়েছে, তার সাথে কিন্তু নন্দীর সাবারিও রয়েছে। এইটা কিন্তু আমার খুব স্পেশাল, কিন্তু খুব ভালো লাগছে। পুরো কিন্তু শিবের যে ফ্যামিলিটা সেটা কিন্তু এখানে ফুটে উঠেছে। এবার দেখো তোমাদের দেখাচ্ছি যে বিক্রমপুর শিল্পা লয়, এই যে দেখতে পাচ্ছ এর ঠিক সামনে দেখো বেশ কিন্তু একটা বড় বড় দেখো শিব পার্বতী কিন্তু দেখো বানানো হয়েছে। দেখতে পাচ্ছ এই যে নন্দী মহারাজ কিন্তু এখানে রয়েছে, তার সাথে কিন্তু যে শিব ঠাকুর পার্বতী ঠাকুর কিন্তু রয়েছে। দেখো এটা কিন্তু ওগুলোর থেকেও কিন্তু বেশ বড়, এটা কিন্তু লাগছে। দেখো আমরা কিন্তু এখন রয়েছি মুরারি পাল স্টুডিও, দেখতে পাচ্ছ। আর এখানে দেখো শিব ঠাকুরটা কত বড়, এই দেখো পুরো কিন্তু নাধুস নুধুস কিন্তু শিব ঠাকুরটা দেখো বানানো হয়েছে, বেশ ভালো লাগছে, কিউট কিউট। আর তাছাড়াও কিন্তু দেখতে পাচ্ছ ওইদিকে দেখো ব্রহ্মাজি কিন্তু এখানে রয়েছে। আর তাছাড়াও এখানে দেখতে পাচ্ছ নন্দী ভৃঙ্গিও রয়েছে, যেখানে নন্দী মহারাজও কিন্তু রয়েছে, দেখতেই পাচ্ছ বসে। আর শিব ঠাকুরের লুকটা দেখো এখনও কিন্তু তৈরি হয়নি, মানে রংটার কাজটা কিন্তু এখনও বাকি রয়েছে। ঠিক কিন্তু এই যে শিব ঠাকুরটার পাশেও কিন্তু এখানেও কিন্তু দেখতে পাচ্ছি শিব পার্বতী কিন্তু প্রস্তুতি চলছে, দেখতে পাচ্ছ। ওইদিকে একটা দেখো বানানো হচ্ছে, আর এখানেও কিন্তু তিনটে কিন্তু শিব ঠাকুর বানানো হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। দেখো এখানে কিন্তু শিব পার্বতী বসে রয়েছে, আর পেছনের চালচিত্রটাও দেখো বেশ সুন্দর কিন্তু লাগছে। আর এখনও কিন্তু রঙের কাজ কিন্তু এখনও শুরু হয়নি, পুরোটাই কিন্তু এখনও মাটির কাজগুলো চলছে, দেখতে পাচ্ছ বেশ কিন্তু সুন্দর লাগছে। তাছাড়া এইটা আমার বেশি কিন্তু ভালো লাগছে, দেখো চুলের যে ডিজাইনটা যে সেটা কিন্তু সত্যি ভালো লাগছে এটা দেখতে। তো ওখানে কিন্তু দেখতে পাচ্ছ এটা কিন্তু কালী প্রতিমা তৈরি হয়েছে, যেটা কিন্তু তোমাদের দোলের ঠিক আগের মঙ্গলবার কিন্তু কুমোরটুলিতে একটা কিন্তু 400 বছরের কাছাকাছি পুরনো কিন্তু একটা কালী পুজো হয়ে থাকে, দেখতে পাচ্ছ সেখানে। আর এখানে কিন্তু মাতৃ প্রতিমার কিন্তু মুখমণ্ডল, সেটা কিন্তু দেখো বানানো হচ্ছে, দেখতে পাচ্ছ। দেখো এখানে কিন্তু শিল্পী কাজ করছেন, মাতৃ প্রতিমার কিন্তু মুখমণ্ডল সেটা বানানো হচ্ছে। তাছাড়াও কিন্তু এখানে একটা রয়েছে মা শীতলাও কিন্তু এখানে কিন্তু বানানো হচ্ছে, কেননা সামনে কিন্তু শীতলা পুজো আসতে চৈত্র মাসে শুরু হয়ে যায়। আর তোমাকে যেটা একটু আগে কিন্তু বলছিলাম কুমোরটুলিতে কিন্তু দোলের ঠিক আগের মঙ্গলবার কিন্তু এই কালী প্রতিমা কিন্তু পুজো হয়, যেটা কিন্তু এখন কিন্তু প্রস্তুতি চলছে, দেখতেই পাচ্ছ। কেননা দোল কিন্তু এখন অনেক দেরি রয়েছে, সেটার কিন্তু এখনও প্রস্তুতি চলছে। তো এরপরে কিন্তু আমরা চলে এলাম এই যে দেখতে পাচ্ছ ওই স্টুডিও, সে মনমোহন পালের যে স্টুডিও ঠিক সামনে দেখতে পাচ্ছ। আর তার ঠিক সামনে কিন্তু দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা অসাধারণ কিন্তু একটা শিব পার্বতী কিন্তু এখানে তৈরি করা হয়েছে। দেখো পুরো শিবের কোলে কিন্তু রয়েছে গণেশ, আর পার্বতী ঠাকুরের কোলে কিন্তু রয়েছে কার্তিক। আর তার সাথে দেখতে পাচ্ছ শিবেরও কিন্তু বাহন নন্দী রয়েছে, আর পার্বতী ঠাকুরের বাহন কিন্তু সিংহ বা বাঘ, যেটা কিন্তু সেটা কিন্তু এখানে রয়েছে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি মানে পুরোটাই কিন্তু মাটির কাজ, মানে শাড়ি থেকে শুরু করে অলংকার থেকে শুরু করে মুকুট পুরোটাই কিন্তু মানে মাটির যে কাজ সেটা কিন্তু ফুটে উঠেছে, দেখতে পাবে তোমরা, কিন্তু অসাধারণ লাগছে। দেখতে পাচ্ছ যে অলংকারের যে কলকাগুলো, শাড়ির যে পাড়ের যে কলকা, দেখো অসাধারণ কিন্তু লাগছে, ফুটে উঠেছে, দারুণ লাগছে কিন্তু, তাই না? আর বলে নন্দীর যে এখানটা সেই লাগছে এটা। আবার গণেশকে দেখো পুরো কৃষ্ণের যে হাতের যে স্ট্রাকচারটা বাঁশি নিয়ে থাকবে ঠিক সেইটা কিন্তু এখানে ফুটে উঠেছে। আমরা কিন্তু এখন রয়েছে যে বিশ্বনাথ পাল, রাজা কৃষ্ণ পাল অ্যান্ড সন্স। আর এখানে কিন্তু দেখো অনেকগুলো কিন্তু শিব ঠাকুর পার্বতী ঠাকুর এখানেও বানানো হচ্ছে। এ পুরো কিন্তু যে শিব পার্বতী আবার সাথে গণেশ রয়েছে, এখানেও কিন্তু মা পার্বতীর কোলে গণেশ রয়েছে। আর এদিকটা দেখো এই ঠাকুরটা কিন্তু বেশ ভালো লাগছে, পেছন দিক দিয়ে পাহাড়ে যে ডিজাইনটা সেটা কিন্তু রয়েছে। দেখো এই যে শিব পার্বতী কিন্তু কাঁধে হাত দিয়ে ঠিক রাধাকৃষ্ণ যেমন দাঁড়িয়ে থাকে ঠিক সেরকম কিন্তু দাঁড়িয়ে রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ যেমন শিব পার্বতী কিন্তু রেডি হয়েছে, তার সাথে কিন্তু একটা কিন্তু রেডি হয়েছে দেখো মিষ্টি কিউট কিন্তু গোপাল। দেখো
দুটো কিন্তু দাঁত বেরিয়ে রয়েছে গোপালকে কিন্তু বেশ দারুণ লাগছে পুরোটাই কিন্তু গোপাল ঠাকুর প্রায় রেডি হয়ে রয়েছে দেখো কিন্তু আমরা রয়েছি তুলসী শিল্পালে উত্তম দাস দেখতে পাচ্ছ যে গলিটা যে ঢাকা কালীবাড়ি থেকে তোমাদের ওই দিকটা কিন্তু দেখাচ্ছিলাম ঠাকুরগুলো এদিকটাও দেখতে পাচ্ছ কোনটা আর ঠিক এখানেই কিন্তু দেখো সব ঠাকুর কিন্তু এখানে তৈরি হয়েছে মানে রং করার কিন্তু কাজ দেখো হয়ে গেছে এখানে দেখো পার্বতী ঠাকুরের চোখটা তোমাদের দেখাচ্ছি দেখো বেশ কিন্তু সুন্দর লাগছে আর এখানে কিন্তু সব ঠাকুর দেখছি অনেকগুলো কিন্তু ছোট ছোট ঠাকুর রয়েছে আর সেখানে কিন্তু রঙের কাজগুলো কিন্তু কমপ্লিট আর একমাত্র কিন্তু এই শিব ঠাকুরটার কিন্তু চক্ষুদান হয়ে গেছে মানে এই শিব ঠাকুর আর পার্বতী ঠাকুরের কিন্তু চক্ষুদানও হয়ে গেছে যেটা কিন্তু দারুণ লাগছে মানে রং করার পর কিন্তু ঠাকুরের গ্লেজটাই কিন্তু আলাদা হয়ে যায় এইবারে দেখাচ্ছি দেখো কুমোরটুলির সব থেকে বড় কিন্তু শিব পার্বতী দেখতে পাচ্ছ বিশাল বড় কিন্তু আগে তোমাদের একটা ভিডিওতে দেখাচ্ছিলাম ওইদিকে কাঞ্চিপালের স্টুডিও ওইদিকে ওর থেকেও কিন্তু বেশ এটা বড় মানে পুরো নন্দী মহারাজের যে স্ট্রাকচারটা কিন্তু অনেক বড় তার উপরে কিন্তু আবার গণেশ রয়েছে মায়ের কোলে আবার শিব রয়েছে পুরোটা কিন্তু এখানে বানানো হচ্ছে আর তাছাড়াও কিন্তু এখানে ছোট ছোট অনেক মূর্তিও কিন্তু বানানো হচ্ছে বেশ কিন্তু বড় তো আমরা কিন্তু এখন রয়েছি তরুণ পাল দীপঙ্কর পাল বাবা বুড়োরাজ শিল্পালয়ে আর ঠিক তার সামনেই দেখো একটা কিন্তু বেশ অসাধারণ কিন্তু একটা শিব ঠাকুর দেখতে পাচ্ছি একদম দেখেছো স্থিতরে প্যাক দেখেছো একদম আজকাল ছেড়ে পারবে না এরকম করতে আর শিব ঠাকুরের সামনে কিন্তু মাতা পার্বতীও রয়েছে দেখো বসে রয়েছে আর তার সাথে কিন্তু নন্দী মহারাজও কিন্তু ওখানে রয়েছে দেখতে পাচ্ছ একটা কিন্তু যদি তোমার লুকে দেখায় ঠিক ঠিক কিন্তু এরকম মানে একটা ওপরে পতিদেব বসে রয়েছে আর ঠিক তার নিচে কিন্তু মা বসে রয়েছে তো একটা দেখো শিব ঠাকুর কিন্তু এখানে দেখো বানানো হচ্ছে বেশ অন্যরকম আর সাপের যে ব্যাপারটা দেখেছো সাপটা কিন্তু আমার বেশ দারুণ লাগছে সাপের যে ব্যাপারটা আর এখানে দেখো একদম সেই কিন্তু লাগছে পুরো শিব ঠাকুরটাকে কিন্তু একদম সেই ব্যাপার কিন্তু লাগছে দারুণ লাগছে শিব ঠাকুরের যে দেখো পুরো ফাইনাল লুকটা তোমাদের এখান দিয়ে দেখাচ্ছি পুরোটা কিন্তু দেখো দারুণ লাগছে আর এখানে কিন্তু আগুন দিয়ে কিন্তু মাটিটা শোকানো কাজ চলছে এরপরে কিন্তু রঙের কাজ চলবে দারুণ লাগছে তো এখানেও দেখো এখানেও কিন্তু অনেকগুলো এক দুই তিন চার পাঁচ ছয় মানে ছটা কিন্তু একটা ফ্রেমে দেখো এখানে কিন্তু হয়েছে এই যে শিব পার্বতী সব কিন্তু দেখো বানানো হয়েছে এক একটা কিন্তু একটা কয়েকটা থিমে রয়েছে যেমন ওইটা দেখো গাছের মতো রয়েছে এখানে একটা পাহাড়ের মতো রয়েছে ওইটা একটা ফুলের মতো রয়েছে এই দিকেও দেখো বানানো হচ্ছে মানে পুরো কিন্তু এখন শিব পার্বতীর পুরো কিন্তু বানানো হচ্ছে কিন্তু সেগুলো একটা রং করা নেই রং করার জন্য কিন্তু তোমাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে চ্যানেলটা যার জন্য কিন্তু রংটা পরবর্তীকালে যখন আবার আসবো তোমাদের অবশ্যই দেখাবো আগে কিন্তু তার জন্য সাবস্ক্রাইব করে একদম নোটিফিকেশান বেলটা অন করে রাখো